হ্যালো ভিউয়ার্স, সলিউশন ফর অল চ্যানেলে স্বাগতম। আমি আরিফ আছি আপনাদের সাথে। আজকে আমি অ্যান্ড্রয়েড এফিকে ফাইল থেকে কিভাবে সোর্স কোড বের করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। আশা করি ভালো লাগবে। প্রথমে আমরা দেখে নিই কীভাবে অ্যান্ড্রয়েড এফিকে ফাইল এক্সট্রাক্ট করতে হয়। প্রথমে আমাদের অ্যান্ড্রয়েড এফিকে ফাইলটা নিতে হবে এবং অ্যান্ড্রয়েড এফিকে ফাইল নিয়ে যে ফাইলটা পাবো ওই ফাইল ফাইলকে আমরা রিনেম করে ডট জিআইএফ এক্সটেনশান অ্যাড করব। ডট জিএফ এক্সটেনশান অ্যাড করার সাথে সাথে আমাদের যে এফিকে ফাইলটা আছে সেটা জিপ ফরম্যাটে চলে আসবে। দেন আমরা ওই জিপ ফাইলটাকে আনজিপ করব। আনজিপ করার ফলে আমাদের যেই ফোল্ডারটা পাবো ওই ফোল্ডারে আমাদের অ্যান্ড্রয়েড সোর্স কোড পাবো। তো আমরা এখন দেখি কীভাবে একটা এফিকে ফাইল এক্সট্রাক্ট করতে হয়। প্রথমে আমাদের যে এফিকে ফাইলটা আছে হ্যালো ওয়ার্ল্ড ডট এফিকে, এফিকে ফাইলটাকে আমরা প্রথমে রিনেম করব। রিনেম করে হ্যালো ওয়ার্ল্ড ডট এফিকে ডট জিপ, যখন আমরা ডট জিপ দিব তখন আমাদের একটা মেসেজ আসবে। এই মেসেজটাকে থেকে আমরা এটা রিনেম করার জন্য ইয়েস বাটনে ক্লিক করব। ইয়েস বাটনে ক্লিক করার পরে আমাদের যে ফাইলটা এখন জিপ ফরম্যাটে চলে আসছে। এখন আমরা এই জিপ ফাইলটাকে আনজিপ করব। জিপ ফাইলের উপর রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট টু হ্যালো ওয়ার্ল্ড ডট এপিকেতে ক্লিক করতে হবে। দেন আমাদের এই জিপ ফাইলটা এক্সট্রাক্ট হলো। এখন আমরা দেখি হ্যালো ওয়ার্ল্ড ফোল্ডারে কী ফরম্যাটে আছে এবং এখানে আমরা সোর্স কোডগুলো পাওয়া যাচ্ছে কি না। তো আমরা দেখতে পাচ্ছি এখানে মেটা ড্যাশ ইং রেস ফোল্ডার অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট এক্সএমএল ফাইল। আমরা এখন যাব রেস ফোল্ডারে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সমস্ত কোডগুলো আছে, ড্রয়েবল ড্রয়েবল ফাইলগুলো এবং আমাদের যে লেআউট আমরা ইউজ করেছি লেআউটগুলো আমরা এখানে পাবো। সো আমরা এখানে আনজিপ করে আমাদের সমস্ত লেআউট এবং ড্রয়েবল ফাইলগুলো আমরা ইজিলি একটা জিপ ফাইল থেকে নিতে পারতেছি। আজকে এতটুকুই আমরা কিভাবে একটা এফিকে ফাইলকে আনজিপ করতে এক্সট্রাক্ট করতে পারি সেটা দেখালাম এবং এফিকে ফাইল থেকে কীভাবে সোর্স কোডগুলো পাওয়া যায় সেটা আমরা দেখালাম। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আসবো আপনাদের সাথে।